Assalamualaikum everyone. Arwa ekta notun vlog dekhar jonno shobaike welcome janacchi. Asha korchi shobai onek onek bhalo achen. Alhamdulillah amra onek bhalo achi. Ajker vlog ta hocche amader bairer outing niye. Amra last Friday te Abudhabi Mangrove Park e ghurte giyechhilam. এখানে একটা নতুন করে ম্যানগ্রোভ পার্ক খোলা হয়েছে গত বছরই খুলেছে তারপরে করোনার জন্য অনেক দিন বন্ধ ছিল তো এইবার শীতে আবার খুলে দিয়েছে আর এটা শুধু শীতের মধ্যে খোলা থাকবে আমরা প্ল্যান করে হুট করে বের হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়েছি কারণ একটু রোদ রোদ থাকলেই ভালো লাগবে আর এটা সন্ধ্যার পরে ক্লোজ হয়ে যাবে তো আমরা এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি এখন পার্কিং খুঁজছি আজকে ফ্রাইডে দেখে অনেক লোকজন দেখা যাচ্ছে আর এখানে সাধারণত দিনের বেলায় আসে সন্ধ্যার পরে যেহেতু অন্ধকার হয়ে যাবে আর যেহেতু পুরোটাই বন জঙ্গল গাছপালা তো এইজন্য সন্ধ্যার মধ্যেই সবাইকে ঘুরে আবার আসতে হয় আবার এরিয়াটাও বেশ বড় ঘুরতে অনেকটা সময় লাগবে আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম এখন ভিতরে এসে জাস্ট টিকিটটা ওদের শো করিয়েছি আর ভিতরে ঢুকে গিয়েছি Okay, now, Fajan, look, 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 আমরা এখন ভেতরের দিকে চলে যাচ্ছি পুরো পার্কটা জুড়ে এই রকম কাঠের ব্রিজ করে রেখেছে আর এই ব্রিজের উপর দিয়ে সবাই ঘুরে ঘুরে দেখতে পারবে খুব সুন্দর আমরা শুরুর দিকে আছি এখনো ভেতরের দিকে যেতে পারিনি তো এখানে দুইটা ওয়ে আছে একটা হচ্ছে শর্ট ওয়ে আর একটা হচ্ছে লং ওয়ে প্রথমে আমরা শর্ট ওয়ের দিকে যাচ্ছি ওই সাইডটা ঘুরে দেখব Talking about some of the other two. Is it fish? হ্যাঁ আউটার তো গরম থাকে এইজন্য এখানে কিন্তু ওই সামারের লোকজন তেমন আউটিং করে না এখানে এইজন্য আমরা এখানে এসে আমাদের সুমনের বেশি অস্থির ছবি তুলে দেখতে সে গরমে চলো এই চলো তো সুন্দর সুন্দর জায়গা এত বুঝি লাইক কিছু মানে দেখে না চোখের শান্তি সে ঘুমে পেরেছেন কি নাম দেখি আমি উঠে যাই ব্যাটারি তোমার পিছনে রাখা আলিনা ব্যাটারি নিয়ে যাও আর উঠে গেছে Alina, Alina, Papa, that's the matching. Who is it?
দুজনের জামা বাবা সব বাচ্চাগুলো উঠে পড়েছে উপরে ওমা কি বলে এটা তিস না চিজ তিস বলতো ওকে গো আলিনা যাও যাও কেয়ারফুলি যেও হ্যাঁ এটা হচ্ছে ম্যানগ্রোভের উপরে এরকম যাওয়ার মতো সিঁড়ি করেছে কাঠের খুবই সুন্দর আলিনা কোথায় গিয়েছো উপরের দিক থেকে চারিদিকে দেখা যায় মোটামুটি পুরো ম্যানগ্রোভ পার্কটাই দেখা যাচ্ছিল খুবই সুন্দর দেখা যাচ্ছিল কিছু কিছু জায়গায় পানি ছিল তবে খুবই সামান্য সেটা কারণ এখন হচ্ছে ভাটার সময় পানি শুধু সকালেই থাকে তারপরেও ভালো লেগেছে কারণ চারিদিকটা আসলে সুন্দর সবুজ এর মাঝখানে মাঝখানে কিছুটা বালি বালি সব কিছু মিলেই খুব ভালো লেগেছে তো আমরা উপরে কতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেছি তারপরে কিছু ছবিও উঠিয়ে নিলাম এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমাদের সাথে যেহেতু বাচ্চারা আছে এই জন্য একটু কেয়ারফুলি দেখে শুনে আস্তে ধীরেই ঘুরেছি কতক্ষণ পরেই এইরকম একটা করে বড় ম্যাপ দেওয়া আছে কোন দিকে গেলে কী দেখতে পাবো এইরকম করে লিখে দেওয়া আছে সব কিছু অ্যারাবিক আর ইংলিশে এখানে যেহেতু সব লোকজন অ্যারাবিক সব ঠিক না ম্যাক্সিমাম লোকজনই অ্যারাবিক এই জন্য অ্যারাবিকেও আছে আবার ইংলিশেও আছে তো এটা একটু দেখে নিলাম তারপরে আমরা একটু এদিক ওদিক করে ঘুরলাম মোটামুটি সবই ঘুরে নিয়েছি খারাপ লাগেনি খুব একটা এখন অন্য একটা সাইডে যাচ্ছি দেখা যাক এই দিকে কী আছে চারিদিকের ভিউটা মোটামুটি একই রকমই মনে হচ্ছে পুরো বন জঙ্গল এইরকম আর নিচে কিছু জায়গায় পানি কিছু জায়গায় শুকনা আমাদের শর্ট ওয়ে মোটামুটি ঘোরা শেষ এইদিকে ঘুরতেও এক থেকে দেড় ঘন্টা মতো প্রায় লেগেছে শর্ট ওয়ে শেষ করার পর আবারও আমরা প্রথমের দিকে ঘুরে যাচ্ছিলাম ওইখান থেকে অপোজিট সাইডে যেই লং রুটটা ছিল ওই দিকে ঘুরবো তো এইদিকে ঘুরে ঘুরেই মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছে টানা এক থেকে দেড় ঘন্টা হাঁটাহাঁটি তেমন একটা কোথাও বসিনি তো সামনের দিকে সিট আছে কিছু জায়গায় মনে করছি একটু বসে নেব তারপর একটু চা নাস্তা খেয়ে আবারও হাঁটবো তো আমরা আস্তে আস্তে আবারও সামনের দিকে যাচ্ছিলাম তবে বাচ্চারা খুবই এনজয় করেছে কারণ রাস্তাটা ওদের খুবই পছন্দ হয়েছে দুই সাইড দিয়ে ঘেরাও ছিল এই জন্য মোটামুটি সেফটি আছে এই সাইডে এসে দেখলাম অনেক মানুষ এই সাইডের ভিউটা বেশি সুন্দর আর বিকেল হয়ে এসেছে আমরা তো দুপুরের পরপর এসেছি বিকেলবেলায় অনেক ভিড় এই জায়গায় কিছু একটা স্পেশাল আছে মনে হচ্ছে সামনের দিকে যে দেখলে বুঝতে পারবো আর সবাই তো ছবি ওঠানো নিয়েই ব্যস্ত আসেন নামে দেখি আর ওকে দেখে আসছো ঘুমা গেছে ঘুমা গেছো হ্যাঁ সুন্দর কিন্তু এই জায়গাটা আমাদের দেশে পুকুরে মাছ ধরতে নামলে ক্র্যাপ এসে চিনতে দেখ আমাদের হাত দিয়ে দিলে ফেলে দেয় বাতাস এই জন্য ঠান্ডা বাতাস এই সাইডে বুঝছো হ্যাঁ
মজা পাচ্ছে, এটা দোলনার মতো তো। এখন ভাটার সময়ের জন্য পানি নাই। এখন বিকেলের দিকে জন্য ভিউটা এত সুন্দর, পানিগুলো এত পরিষ্কার। এখন তো পুরা ভাটা, জ্বরের সময় পানি আসবে সকালবেলায়। এইখানকার ভিউটা সবচেয়ে সুন্দর, ছোট ছোট অনেক মাছ আছে, আমরা একটা কাঁকড়াও দেখলাম। এখন আমরা এই সাইডে যাব, এত বাতাস, খুবই ঠান্ডা। এই সাইডটা দিয়ে পুরো পানি আসছে। এটা হচ্ছে ফ্লোটিং প্ল্যাটফর্ম। এই সাইড তো পুরো অন্ধকার আসে রোদের পাশে তো। এখানে অনেক ভিড়, কারণ জায়গাটা সুন্দর, আবার ভিউ গুলো অনেক সুন্দর তো। হ্যাঁ, এখন অনেক মানুষ, সন্ধ্যা হয়ে আসছে তো, এখনকার ভিউটা অন্যরকম হবে, বুঝছো। আবার বাতাস দেখছো, কি বাতাস, ঠান্ডা হবে এখন আস্তে আস্তে। হ্যাঁ, আলিনারই নিচ্ছি আমরা, তখন চাটা খেয়ে চলেই যাই, সন্ধ্যা হচ্ছে অনেক। সূর্যাস্ত দেখা যাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ, উঠেছিলাম মা। না মা, অনেক ক্রাউড, অনেক ক্রাউড। বাবা, বাতাস আসতেছে দিক দিকে, ঠান্ডা খারাপ আসতেছে না, আলো আছে তো। খারাপ না, ভিউটা সুন্দর আছে, চলো যাই। খালি পানি যদি থাকতো একদম, যে কি ভালো লাগতো, টলটলা, তাই না? বেশ গর্ত আছে কিন্তু, এর মতো মনে হচ্ছে, জায়গায় জায়গায় পানি দেখে যে ওমানের মতো। এটা হচ্ছে শেষ বিকেলের ভিউ, এখন সূর্যটা প্রায় ডুবে আসছে,
চারিদিকে অনেকটা অন্ধকার হয়ে আসছে, তারপরেও মাঝখানে মাঝখানে অনেকটা খালি জায়গা দেখে আলো হয়ে আছে। আর সিকিউরিটি ঘোরা শুরু করে দিয়েছে ভেতর দিয়ে, ছয়টার পরে এটা ক্লোজ হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে আমাদের সবাইকে বের হয়ে যেতে বলতেছে। তো আমরা সামনের দিকে যেটুকু বাকি আছে ওইটুকু ঘুরে শেষ করে ফেলেছি, এখন আস্তে আস্তে এক্সিটের দিকে যাচ্ছি, ওই সাইড দিয়ে বের হয়ে যাব। তো এখন সন্ধ্যা দেখে অনেকটা ঠান্ডা বাতাস, তারপরেও ভালো লাগছিল, শেষ বিকেলের ভিউটা কিন্তু বেশ সুন্দর। এটাই ছিল আমার ম্যানগ্রোভ পার্কের ভিউ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো এক ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।